বিএনপি ও তার মিত্রদের আন্দোলনে কোনো অবস্থাতেই ছাড় দেবে না আওয়ামী লীগ। বিশেষ করে শনিবার বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘিরে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনার পর আরও কঠোর অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন দল। বিএনপির আন্দোলন কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ চলবে। নাশকতা নৈরাজ্য মোকাবেলায় রাজপথে সতর্ক অবস্থানও বহাল থাকবে। একই সঙ্গে চলবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। বিএনপির অবস্থান কর্মসূচির দিনে দলটির দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমানের উপর হামলার পর ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে পুলিশের আপ্যায়ন এবং হাসপাতালে আমানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফলমূল ও ফুল পাঠানোর ঘটনায় সরকার পক্ষের নমনীয় মনোভাবের ইঙ্গিত কিনা এ প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তবে সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন এটি রাজনীতিতে সহমর্মিতা ও সহানুভূতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার পরিচায়ক হলেও এর সঙ্গে বিএনপির সন্ত্রাস নির্ভর আন্দোলনকে ছাড় দেওয়ার বিষয় নেই। গত ডিসেম্বরে বিএনপির আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার পর যে ধরনের কঠোর মনোভাব দেখানো হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়া 2013 থেকে 15 সালের মতো আন্দোলন অগ্নিসন্ত্রাসে রূপ নিলে তা আরও কঠোর অবস্থানে নেবে সরকার। আওয়ামী লীগ এরই মধ্যে তৃণমূলে কর্মসূচি বাড়ানো এবং তৃণমূল নেতাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগও নিয়েছে। একই সঙ্গে 14 দল ও মহাজোটের শরিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে আওয়ামী লীগ। রিপোর্ট সমকাল। International Standard University, new dimensions in education.